আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দ, বিরামপুর সরকারি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ নুরি আলম, মনোবিজ্ঞান বিভাগ। আমি আজকে মনোবিজ্ঞান দ্বিতীয় পত্র, মনোবিজ্ঞানের দ্বিতীয় পত্রে ব্যক্তিত্ব সম্পর্কে ক্লাস নেব আজকে। তো ইতিপূর্বে তোমরা সরাসরি ক্লাসে যখন ছিলে তখন ব্যক্তিত্বর কিছু অংশ পড়াইছি, যেমন ব্যক্তিত্ব কাকে বলে, ব্যক্তিত্বের প্রকারভেদ, ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, হ্যাঁ, এই জিনিসগুলো তোমাদেরকে পড়াইছিলাম। এবং ক্রেচ এর আগে, তারপর ক্রেচ সমারের শারীরিক গঠন, হ্যাঁ হ্যাঁ, ক্রেচ সমারের শারীরিক গঠনটা পড়াইছি। তাহলে আজকে তোমাদের শেলডনের শারীরিক গঠন, হ্যাঁ, মতবাদটা আলোচনা করি। শেলডনের শারীরিক গঠন মতবাদ, এটা হচ্ছে শেলডন 1940 সালে, হ্যাঁ, 1940 সালে প্রায় 4000 ছাত্রছাত্রীদের নগ্ন ছবি নিয়ে সে ব্যক্তিদের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করছেন। নগ্ন ছবি নিয়ে তিনটি ভাগে ভাগ করছেন। তো এখানে হচ্ছে এক নম্বরে হচ্ছে অ্যান্ডোমরফিক, হ্যাঁ, দুই নম্বর হচ্ছে অ্যাক্টোমরফিক, তিন নম্বর হচ্ছে মেসোমরফিক, হ্যাঁ, এই তিনটি ভাগে ভাগ করছেন ব্যক্তিত্বের শারীরিক গঠনের উপর ভিত্তি করে। তাহলে এখন অ্যান্ডোমরফিকটা কি, অ্যান্ডোমরফিক কারা, যে যারা মেদবহুল, হ্যাঁ, খাটো গোলগাল চেহারা, এরা হচ্ছে অ্যান্ডোমরফিক, হ্যাঁ, এরা খুব আরামপ্রিয়, ভোজনবিলাসী আর মিশুক টাইপের হয়ে থাকে, হ্যাঁ, এরা সকলের সঙ্গে মিশতে পছন্দ করে এবং খোলামেলা থাকতে পছন্দ করে আর কি। আর এক্টোমরফিক, হ্যাঁ, এক্টোমরফিক এটা হচ্ছে হালকা পাতলা লম্বাটে হয় দেহের অধিকারী, লম্বাটে, এরা সাধারণত আত্মকেন্দ্রিক, মানে অন্তর্মুখী হয়, নিজেকে নিয়ে ব্যস্ত থাকে, নিজের সবসময় মানে বহির্মুখী না, বাহিরে লোকজনের সঙ্গে মিশামিশি কম করে আর নিজেকে নিয়ে সে ব্যস্ত থাকে, নিজের করতে পছন্দ করে আর কি। আর মেসোমরফিক এটা হচ্ছে পেশিবহুল, শক্তিশালী, এটা খুব লম্বাটেও না এবং খুব বেটেও না, মানে যেটা খেলোয়াড় টাইপের, সেটা খুব শক্তিশালী, দেহের অধিকারী হয়, এরা খেলাধুলা পছন্দ করে এবং যে কোনো ঝুঁকিপূর্ণ কাজে তারা বেশ সাহসী হয় আর কি করে। আর এইটা আবার মেজাজের ভিত্তিতে ওই তিন ভাগে ভাগ করছে শেলডন। তো ওই একই এরকমই মেজাজের ভিত্তিতে ব্যক্তিত্বের মানে কি ভিসরা টনিক এটাকে ওই বলতেছে ওই রকমই, যে তারা আরামপ্রিয়, ভোজনবিলাসী, হ্যাঁ, সবসময় সামাজিক প্রত্যাশা আশা করে, হ্যাঁ, সমাজে দলের নেতৃত্ব দেওয়া আশা পোষণ করে এবং তারা খুব মিশুক টাইপের হয় এবং নিজের কাজে সে পরের উপকারী তারা বেশি করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আর সেরিব্রোটনিক, হ্যাঁ, এরা ওই যে একাকিত্ব থাকতে পছন্দ করে, এরা আত্মকেন্দ্রিক হয়, সবসময় ঘরেই থাকতে পছন্দ করে এবং খিটখিটে মেজাজের হয় এবং তারা পরিশ্রমীও হয়, সেরিব্রোটনিক। আর সোমাটোটনিক, হ্যাঁ, এরা ওই পেশিবহুল শক্তি দেহের অধিকারী হয়, এরা বিভিন্ন ধরনের ঝুঁকিপূর্ণ কাজে এবং খেলাধুলা, পারদর্শিতা, যে কোনো জায়গায় প্রতিযোগিতায় তারা অংশগ্রহণ করে এবং তারা এটাতে তারা স্বাচ্ছন্দ্য বোধ করে, এই ধরনের ইয়ে করছে। তাহলে এই শারীরিক বা দৈহিক গঠনের ভিত্তিতে ক্রেচ সোমার আর শেলডন এই দুই মনোবিজ্ঞানী এই শরীরের গঠনের পুরো ভাগ করছেন। তো এর আগে তো আমরা ক্রেচ সোমার পড়ছি আর আজকে শেলডনের শারীরিক গঠনের উপর ভিত্তি করে মানে ব্যক্তিত্ব প্রকারভেদটা নির্ণয় করছে আর কি। তো এটাই আজকে ইয়ে করলাম। আগামী ক্লাসে আবার তোমাদের সংলক্ষণ তত্ত্ব নিয়ে একটু আলোচনা করব, হ্যাঁ, আর তোমরা ইয়ে করো, হ্যাঁ, হয়ে গেছে, শেষ করি, হ্যাঁ, ঠিক আছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, করোনাকালীনে মাস্ক পরে বের হয়ে, হ্যাঁ।